কোশ্চেন নাম্বার 18টা বলা আছে, একটা ইলিপস দেওয়া আছে, তার মেজর অ্যাক্সিস দেওয়া আছে 2a, মাইনর অ্যাক্সিস দেওয়া আছে 2b, ঠিক আছে। এবার প্রশ্ন হচ্ছে এই ইলিপসটা এরকম ধরনের দেওয়া আছে, তাহলে তার দুটো ভার্টেক্স ভার্টিসেস কত হবে? মাইনাস এ কমা জিরো প্লাস এ কমা জিরো। আচ্ছা তো এবার প্রশ্ন হচ্ছে ইলিপসের উপর যে কোনো একটা পয়েন্ট দেওয়া আছে, সেটা হচ্ছে এইচ কমা কে, আমি আছে ধরে নিচ্ছি পি সেই পয়েন্টটা, আমাকে এখানে প্রমাণটা যেটা করতে হবে পি এন স্কোয়ার বাই কত, পি এন স্কোয়ার বাই এ এন ইন্টু এ ড্যাস এন, সেটা কত, বি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটা প্রুভ করতে হবে। তাহলে আমি কি করছি, পি এন এটাকে পয়েন্টটা যদি এইচ কমা কে ধরে নিই, তাহলে পি এন মানে এখান থেকে এইটা, এটা কত হবে, কে হবে, তাই তো, ও এন, ও এন মানে এখান থেকে এইটা, ওটা হচ্ছে সেন্টার দিয়ে ধরি, মানে অরিজিন দিয়ে ধরি, তাহলে ও এন মানে হচ্ছে এইচ হবে, তাহলে এ এন মানে এইটা হচ্ছে এ প্লাস এইটা, তাহলে এ প্লাস এইচ, এ এন মানে হচ্ছে এইচ প্লাস এ, আর এ ড্যাস এন, এ ড্যাস মানে এখান থেকে এতটা ডিস্টেন্স কতটা ছিল, এখান থেকে এতটা ডিস্টেন্স, এটা হচ্ছে টোটালটা হচ্ছে এ, সেখান থেকে এইচ পরিমাণ বাদ যাবে, তাহলে কত হবে, এ মাইনাস এইচ। এবার আমি যেটা দেওয়া আছে পি এন স্কোয়ার, পি এন স্কোয়ার মানে কত, পি এন মানে কত, কে, তাহলে কে স্কোয়ার, এ এন বাই এ এন ইন্টু এ এ ড্যাস এন, তাহলে এ এন এ ড্যাস এন গুণ করলে কত, এ স্কোয়ার মাইনাস এইচ স্কোয়ার। আচ্ছা এবার আমি এইটুকু পার্ট যেটা করছি, এইটুকু পার্ট কি করছি, সেটা হচ্ছে ইলিপসের ওপরে তো আমার ইয়েটা আছে, ইলিপসের উপর তো এইচকে পয়েন্টটা আছে, তাহলে ইলিপসের ইকুয়েশন যদি এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান হয়, তাহলে এটা নিশ্চয়ই স্যাটিসফাই করবে, তাহলে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান, সেখান থেকে এইচ স্কোয়ারটা বেরিয়ে গেল, এইটা সেই এইচ স্কোয়ারের ভ্যালুটা আমি এইখানটায় নিয়ে গিয়ে বসিয়ে দেবো এই জায়গাটা, ঠিক আছে, বসিয়ে দিলে আমার রেকর্ড অ্যান্সারটা বেরিয়ে যাবে, ডান।